হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকটা ডিস্টেন্স হয়ে গেল, তোমাদের সঙ্গে দেখা হয়নি, তো চলে এলাম আবার একটা নতুন ফটোশ্যুট নিয়ে। ব্লগের মাধ্যমে সব দেখানো হবে। আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি, তোমরা ভিডিও ভিউজ করছো কিন্তু লাইক করছো না। আমরা মোটিভেট হবো কী করে? তোমাদের একটা লাইকে আমরা অনেকটাই মোটিভেট হই। তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, আর লাইক সাবস্ক্রাইব তো করবি, শেয়ার করে দেবে ভিডিওগুলো আমাদের, যাতে আরও সবাই দেখতে পাই। তো বেসিক্যালি আজকে আমরা যেখানে যাচ্ছি সেই সম্বন্ধে আমাদের টিমমেট আশরাফুল দাদা কিছু বলবে। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ধনিয়াখালি থেকে 2-3 কিলোমিটার ভিতরে গ্রামের খা দিঘির পার। তো আমরা যাব, আমাদের এখন দুজন গেস্ট আমরা পেয়েছি, আমাদের এই ভিডিও আমাদের ব্লগ দেখে তারা খুবই আনন্দিত এবং আমাদের সাথে যোগাযোগ করেছে মেলের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। তো তাদেরকে নিয়ে আমরা যাব মেনলি, আমাদের উদ্দেশ্যটা আজকে। তো ওরা আছে ধনেখালি পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্প যেটা বলেছিলাম আগের ব্লগে। তো চলুন সেই পেট্রোল পাম্পে যাই, দেখি ওরা কত দূর এসেছে। আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের মেল থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের ফটো বা জায়গা বলবেন, আমরা সেখানে গিয়ে আপনাদের, আমাদের টিম পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আর বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করা যাক। এই সেই আমাদের পেট্রোল পাম্প, আমরা আবার চলে এসেছি, আগের ব্লগেও দেখিয়েছিলাম সেই পেট্রোল পাম্প ধনেখালির। তো এখানেই আমাদের গেস্টরা আসবে, তাদের জন্যই অপেক্ষা করছি, দেখি গেস্টরা কতক্ষণ আসে। তো আপনাদের পেট্রোল পাম্প সবক্ষণ দেখিয়ে দিই। গাড়ির তেল নেয় এখানে, গাড়ির তেল, পেট্রোল পাওয়া যায়, পেট্রোল ডিজেল অল্প দামে পাওয়া যায়, আবার এক্সট্রা প্রিমিয়াম 95 অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন। খুব ভালো, ধনেখালির মধ্যে বেস্ট। আপনারা আসবেন, এখান থেকে আমরা আজকে যাত্রা শুরু করব, আমাদের গেস্টের জন্য অপেক্ষা করি। চলে এসছে তারা, লেটে ঢুকছে, আরো টাইম তো অনেকক্ষণ দেওয়া হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন এই পেট্রোল পাম্পে তো আমাদের গেস্টরা চলে এসেছে, আমরা দেখি গেস্টদের কাছে যাই তাদের মতামত জানার জন্য। তো এই সেই গেস্ট, আমরা গেস্টকে কিছু অনুরোধ করব তাদের কিছু বলার, কিন্তু এখন খুব সময় কম, আমরা স্পটে যাই, গিয়ে সেখান থেকে নিয়ে বাকি আলোচনা করব, যে আমাদের গেস্টরা তাদের মূল্যবান বক্তব্য তারা রাখবে। তো চলুন স্পটে যাওয়া যাক। তো সময় খুব অল্প, আকাশের অবস্থাও সেইভাবে কিছু নেই। তো আজকের ব্লগটা আমরা শুরু করছি, আপনারা দেখুন। তো বেরিয়ে পড়েছে, এটা হচ্ছে আমাদের 17 নম্বর রাস্তা, ঠিক আছে, সবাই বেরিয়ে পড়েছে। তো চলুন দেখা যাক। এটা আমাদের মদমানতলার মোড়। তো আমরা বেসিক্যালি বাঁ দিক দিয়েই যাবো, ঠিক আছে, এটা মদমানতলা। তো বাঁ দিক দিয়ে যাওয়া যাক। বাজার, আমরা এদিকে সিবাইচন্ডী যাচ্ছে, তো আমরা বেসিক্যালি এদিকটাই যাবো, ঠিক আছে। ¶¶
এই সেই দিঘির পার আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে এবার প্রবেশ করবো একে একে। তো আমরা চলে এসেছি, আপনারা নামটা দেখে নিন, উন্নয়ন পিকনিক স্পট অ্যান্ড পার্ক, অ্যাড্রেসও দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের যে গেস্ট আছে তারা চলে এসেছে আমাদের সঙ্গেই, তো তাদের হারে কিছু বলার জন্য আমাদের যে ইউটিউবের চ্যানেলটা আছে সেটা নিয়ে একটু বক্তৃতা দেওয়ার জন্য বলা হোক। তো কিভাবে আমাদের সঙ্গে পরিচয় করলেন এটা একটু বলা যাবে? অবশ্যই। তো বলুন। হাই বন্ধুরা, আমি সোহেব, এটি আমার ভাই তৌফিক। আমরা এয়ার ফটোগ্রাফি চ্যানেল প্রথম ইউটিউবে দেখেছি এবং দেখার পর আমার খুব ভালো লেগেছে, ব্লগ সম্পর্কে জানার আমার ইচ্ছা হয়েছে, দিয়ে আমি মেল থেকে যোগাযোগ করে আজ আমি এসেছি এয়ার ফটোগ্রাফি চ্যানেলে করতে। আগামীতেও আসার চেষ্টা করব এবং আপনারাও আসুন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা দেখিয়ে দিই আমাদের যে হচ্ছে এলাকাটা। তো এলাকাটা হচ্ছে আমাদের একটু গ্রামের মধ্য দিকে। তো হচ্ছে দেখে নিতে পারেন, পার্কটার নাম উন্নয়ন পিকনিক স্পট। তো হচ্ছে এখানে ফ্যামিলি পিকনিকও হয়, তো যোগাযোগ করতে পারেন, দেখুন যোগাযোগ নাম্বার দেওয়া আছে। খুব ভালো জায়গা, ভেতরের ভিউটাও খুব সুন্দর। তো আসুন ভেতরে ঢোকা যাক। তো ঢুকটি দেখে নিন কত সুন্দর এরিয়া। দেখুন বন্ধুরা, একটা বোর্ড আছে। তো হচ্ছে আমি ফার্স্ট অফ অল এইদিকে যাব, এইদিকের ভিউটা খুব সুন্দর। দেখুন বসার জন্য জায়গা করেছে খুব সুন্দর। তো বন্ধুরা, আপনারাও আসতে পারেন পিকনিক করতে এখানে। তো আরো একটু এদিকে চলে যাব, যাওয়া যাক, দেখা যাক। তো বন্ধুরা, গাছগুলো হালকা হালকা কালার করা আছে, তো খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, এবার আমরা পুরো ভিউটাকে দেখাবো, এর যে ভিউটা আছে। তো ফটোশ্যুট করার জন্য খুব ভালো জায়গা দেখতে পারেন। তো আমাদের যে হচ্ছে টিম মেম্বার আছে সবকটা ওই দিকে আছে। তো দেখতেই পাচ্ছেন সামনে একটা ওইখানে ঘাট আছে, ওই ঘাটটার ওইখানটা আছে। তো দেখুন, ওই দেখুন, দেখতে পাচ্ছেন হয়তো। তো চলুন যাওয়া যাক। এবার আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গেস্ট হাউস। গেস্ট হাউস একমাত্র তাদের জন্যই যারা অনেক দূর দূরান্ত থেকে আসে এবং যারা বুক করে নেয় আগাম কন্ট্যাক্ট নাম্বার যে দেওয়া আছে সেই অনুপাতে। তো তাদের জন্যই এই গেস্ট হাউস, রাত্রিরে থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা আসবেন,
আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বাকিটা আপনাদের ঘুরিয়ে দেখানো যাক। আপনারা দেখতেই পাচ্ছেন এক অপূর্ব মনোরম পরিবেশ, পুরো এলাকাটা ঘুরিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই। এই সামনে দেখতে পাচ্ছেন বসার জায়গা, এবং এই যে জায়গাটাই ফিস্ট করার জন্য যে ছোট ছোট ঘরগুলো আছে, এই ঘরগুলো একজন একজন করে নিয়ে নেওয়া হয়, এবং যে ফাঁকা জায়গাটা পড়ে আছে সেই ফাঁকা জায়গাতে ফিস্ট হয়। প্রত্যেকটা কাউন্টারের মতো করা আছে যাতে না একে অপরের কোনো অসুবিধা না হয়। তো আপনাদের দেখিয়ে দিই, এখানে যে গাছগাছরা আছে খুবই ভালো। এখন গরমের সময় হয়তো গাছ একটু নষ্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনার যে দিঘিটা, সেই দিঘির জলও এখন বেশ ভরা, এবং গাছ বর্ষার কারণে বন জঙ্গল হয়ে গেছে। এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন বাথরুম, মেন গেটের কাছেও বাথরুম আছে, তো এক সাইডেও দেখছেন আপনারা বাথরুম আছে। এখানে বাথরুমের জন্য কোনো অসুবিধা নেই, পরিবার নিয়ে আসবেন, বাথরুমের কোনো সমস্যা হবে না খুব আশা করি। এই দিকটা পুরোটাই কিন্তু বাচ্চাদের জন্য, দোলনা ও ফুলের বাগান, দেখতেই পাচ্ছেন আপনারা ফুলের বাগান, পুরোটাই ফুলের বাগান। এখন গরমকাল ও যে জজ ঝড় গেল পশ্চিমবাংলার ওপর দিয়ে, সেই ঝড়ের কবলে কিন্তু বাগানগুলো নষ্ট হয়ে গেছে, এবং এই যে দোলনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু চালু দোলনা, এখন একটু নোংরা আছে কারণ লকডাউন চলছে। লকডাউনের সময় আমরা এসেছি, মানুষের সঙ্গম নেই ওইখানে। তো আপনাদের দেখাবো আগে ফুলের বাগানটা। আপনারা দেখতেই পাচ্ছেন খুব অবস্থা খারাপ। আমি আগেই বললাম যে পশ্চিমবাংলায় যশের যে ঝড়, সেই ঝড়ের কারণে নষ্ট হয়ে গেছে গাছ, এবং এখন গরমকাল চলছে, যদিও প্রচণ্ড গরমের কারণে ফুলের একটু ক্ষয়ক্ষতি তো হয়েইছে। তো এই সাইডটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে পুরোটাই ফুলের বাগানে ভর্তি থাকে, এবং এই পার থেকে দেখুন ভিউটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে যে, আর এই সাইডেও দেখতেই পাচ্ছেন এধারটা কিন্তু পুরোটাই বাগানে ভর্তি। এবং আপনাদের চেষ্টা করব আগে নিয়ে যাওয়ার, আগে ফাঁকা মাঠ পড়ে আছে সেখানে চাষ, ফুলের চাষ হয়, কারণ নভেম্বর ডিসেম্বর মাসে সেই ফুলের গাছ, চারা গাছ বসানো হয় এই সাইডে, এই পারে দিঘির এই পারটা পুরোটাই ফুলের বাগানে ভর্তি থাকে। তো আপনারা দেখছেন এখন যে ফুলের বাগানের পাশে আপনাদের দেখাবো কচু গাছ চাষ হয়েছে, খাবার কচু। তো এখন যেহেতু ফুল চাষ করার মতো ওয়েদার নয়, সেহেতু এখন ফুল চাষ হয়নি, এই এলাকাতেই ফুল চাষ হয়,
এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনেটা আপনাকে দেখানোর চেষ্টা করব, আর বেশি এগোবো না। তো আপনারা ওই যে সামনের যে ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন, সেখানেও যখন আগের দিকে ভিড় হয়ে যায় তখন এখানে এসে কেউ ফিস্ট করতে পারবে। তো আপনাদের দিঘির এপার থেকে ভিউটা একটু দেখিয়ে দিই, এবং কিছু ফুলের বাগানের সিনেমাটিক ফুলের কিছু শটস আপনাদের দেখাবো, ও তারপরেই আমরা ফটোশ্যুট যেটা মেন উদ্দেশ্য সেখানে আমরা চলে যাব। চলুন দেখা যাক। ইতিমধ্যে আমরা ফটোশ্যুট আজকের মতো শেষ করলাম। আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, সূর্য নেমে গেছে, অন্ধকার হয়ে এসছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তো আজকে আমরা এই জায়গাটাই ফটোশ্যুট করে আমরা যেটা অনুভব করলাম, তো আমাদের টিমমেট আশরাফুল্লাহ কিছু বলবে। আশরাফুল্লাহ কিছু বলো, মানুষজনকে বলো। তো আপনারা দেখলেন এই পরিবেশ খুব ভালো একটা পরিবেশ, এখানে সব বাচ্চারা এবং বয়স্করাও ফ্যামিলি নিয়ে মেনলি এখানে ফিস্ট করতে আসে, আপনারাও আসবেন। আর আমরা ডেসক্রিপশন বক্সে যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি, দেখে নেবেন। আর আপনারা আমাদের যারা গেস্ট আসছে তাদেরকে হয়তো চেনেন, আর যারা চেনেন না তারা একটু পরিচয় করিয়ে দিই। আমাদের গেস্ট এটা হরিপাল থেকে এসেছে, অনেক দূর, এখান থেকে প্রায় অনেক দূর। তো আমাদের সামনে আসো সৈয়দ, তা তোমার মানে ফটোশ্যুট কিরকম লাগলো? খুব ভালো লাগলো প্রথমবার এসে, আর কিন্তু আমরা আসতে চাই, এবং যারা মেনলি ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা যোগাযোগ করুন এয়ার ফটোগ্রাফির সাথে, ডেসক্রিপশন বক্সে আমাদের থাকুন, পাশে থাকুন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আপনারা শুনলেন আমাদের গেস্টের মুখ থেকে আমাদের বক্তব্য। তো সময় এখনো আছে, কিন্তু আজকে মেঘলা ওয়েদার, প্রচুর পরিমাণে আকাশে মেঘ আছে, তাই জন্যে এই ভিডিও শ্যুট আর করলাম না, ফটোশ্যুট আর কিছু করলাম না। এবার বাড়ি যাব। তো নিশ্চয়ই সাবস্ক্রাইবের চিহ্ন আছে, ওটা সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইকটা করে দেবেন, বেল আইকন আছে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনারা একটা লাইক করলে আমরা খুব মোটিভেট হই, আর আমরা আরও আগ্রহী হব কাজ করতে আপনাদের একটা লাইকের জন্য। আর নতুন কোনো জায়গা যদি থেকে থাকে আমাদের বলবেন, কমেন্ট বক্সে, খালি আশপাশে, কারণ এখন লকডাউন চলছে, বেশি দূরে যাওয়া যাবে না, সেহেতু কোনো কাছে যদি কোনো জায়গা থেকে থাকে বলবেন, আমরা স্ক্রিন কার্ডে ভিউ তুলে ধরবো মানুষের কাছে, যাতে মানুষ সকলে আসতে পারে। আর এই করোনা মহামারীতে সবাই মাস্ক পরবেন, অবশ্যই স্যানিটাইজার করবেন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন। তো ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই, আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়, যদি আপনারা সেইভাবে আমাদের সাপোর্ট দেন, আমরা আর একবার আপনার ঘরে এই জায়গাটা এসে দেখাবো, আরও ভালোভাবে দেখাবো, আরও ভালোভাবে তুলে ধরার চেষ্টা করবো।
তো আর বেশি কিছু না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।